যেদিন আমার আগার মতন হাসতেছিলাম, ওইদিন আমি কান্না করে দিছি যে না আমার জীবন আমি কি হয়েছিল। আসসালাম আলাইকুম, আমার নাম হাফেজা, আমার বয়স 70। আমি আইছিল লবগঞ্জ থানাতে, গত 3 মাস আগে আমি স্ট্রোক করছিলাম। স্ট্রোক করার পরে হাঁটা চলা আমি পঙ্গু হয়ে গেছিলাম, এই জায়গায় এসে আমি ভালো হয়েছি। স্ট্রোক করার পরে আমার মনে হয়েছিল আমি আর বাঁচবো না, আমার আত্মীয় স্বজন সবাই আমার সাহস দিছে, আল্লাহর রহমতে আল্লাহ আমার অনেকটা সুস্থ হয়েছি। আল্লাহ যেদিন হাসপাতালে যেদিন আইসি সেদিন অসুস্থ আছিলাম, এখন এসে সুস্থ হয়েছি। যেদিন হাসপাতালে আসছিলাম সেদিন আমি বিছানায় শুয়ে আছিলাম, হাঁটা চলা করতে পারিনি, বিছানা হাগামতা করছি করছি, আমার এই জায়গায় এসে এখন আমি ভালোই উপকার হয়েছে আমার, আমি চলতে ফেরতে পারি, আমি এখন হাঁটতে পারি, সন্ধে করে কথা বলতে পারি, হাত নাড়াইতে পারি, আমি নিজে নিজে বাথরুমে যাইতে পারি, বিছানা আমি উঠতে পারি, শুইতে পারি, জীবনে আমি কল্পনা করি নাই যে আমি এত তাড়াতাড়ি সুস্থ। আল্লাহর রহমত, আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে গেছি। যেদিন আমি আগার মতন হাসতেছিলাম, ওইদিন আমি কান্না করে দিছি যে না আমার জীবন আমি কি হয়েছিল, আমি যেন কতটা খুশি হয়েছি আমি বোঝাই যেতে পারলো না। সবুল্লাহ স্যার আমি দোয়া করি অনেক, আল্লাহ বাঁচায় না, বাইসা যায় যে মেয়েরা আমার থেরাপিস্ট তারে আল্লাহ হাতে বাঁচায় না, বাইসা থাই তারা খুবই ভালো মানুষ, আমার সুস্থ করছে, হাসপাতালটা খুবই ভালো লাগছে আমার, অনেক প্রত্যেকটা মানুষ খুবই ভালো, চিকিৎসা খুবই উন্নত। আমার ছেলে মেয়েদের নিয়ে সবাই দোয়া করবেন, আমার অসুস্থ পিছনে আমার অনেক খাচ্ছে খাচ্ছে দেহ ভালো হয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকি ভালো থাকি, আমার নাগাল কত রোগী থাকলে এখানে আসতে পারেন, সুবিল্লা স্যারকে দেখাইতে পারেন, আপনারা মনে হয় আমার মতন সুস্থ হয়ে যাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।